नमस्कार বন্ধুরা মালা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সিমাই। দেখুন তার জন্য কি কি উপকরণ নিয়েছি। এখানে 200 গ্রাম সিমাই প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো বাতাসা চিনি। আজকে আমি সিমাই কোস্টা চিনি বাতাসা দুটোরই দিয়ে বানাবো। এখানে দুধ তেজপাতা নিয়েছি, কাজু নিয়েছি, এখানে দুধ নিয়েছি পরিমাণ মতো। আজকে অল্প করে সিমাই বাতাসা আমি বানাবো, ওই জন্য সব কিছু অল্প অল্প উপকরণ নিয়েছি। तो प्रथम सीमई भेजे नेब, ये काचा सीमा आटा हमें सदा तेले एक भेजे नेब। दूध हमारे जाल दिए रखा आ घी देव, घी एक गलिए नि देखो पर देखो सदा तेल बदले हमें घी दिए घी दिए सीमाई भाजब। अपनारा सदा तेले भाजते पर घी तो भाजते पर घीटा दी बस भलो है। हमें घी दिए भाजब। गरम हो गए एन सीमाईगुलो दिए देव। सीमाईगुलो आज कमाय दीते हैं, आज कमी दिए भलोक घर मध्य घर मध्य सीमाई पड़ते दारूण गंध छाड़ल। हाँ घी दिए सीमाई भाजले दारूण गंध तो छाड़े खेते दारूण टेस्ट है। आज अल्प कर ही बंधु सीमाई बना देखो। हमारे सीमाई भाजा हो गए हल्का हल्का बदामी और भाजबो ना एन दूध दिए देव। दूध आज जाल दिए नहीं दिए देव। देखो दूध देर पर दो तेजपाता दिए देव, एखे काजू आचा दिए देव, एखे बतासा रेखे दिए देव। देखो लवण दिए देव। सीमार पास बनाते बस टाइम लगे ना, जाल उठले सीमार पास भेजे जाए। दस मिनट मत जाल सीमार पास दिए देव। বাতাসাগুলো দিয়েছি, আমি অল্প চিনি দিয়ে দেবো। বাতাসা পিষে দিয়েছি, চিনি অল্প দিলাম। দেখুন বন্ধুরা আমার সিমার পায়েসটা রান্না করা হয়েছে। আমি দশ মিনিট জ্বালিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একটু পাতলা পাতলাই নামিয়ে দেবো, কারণ ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। সিমার পাশে একটু পাতলা পাতায় নামাতে হয়, এটা ঘন হয়ে যায়। আমি নামিয়ে দেবো, পাশটা আমার রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। দেখুন বন্ধুরা আমার সিমার পাশটা রান্না করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে সিমার পায়েস। আর আজকে অল্প করেই বানিয়েছি। আপনারা আমি যেরকম করে সিমার পাশটা বানালাম এরকম করে সিমার পাশটা বানিয়ে খাবেন। আর আজকে আমার এই সিমার পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক করবে, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা আছে অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার।